দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আরিয়ান পেটস বাস টিপস থেকে আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে এসেছি নারায়ণগঞ্জের সেলিম ভাইয়ের বড় একটি খামার দেখতে যেখানে ওনাকে দেখেই কিন্তু আমরা পাখির জগতে এসেছি ওনাকে আমরা বস এবং গুরু যেটা বলি এটা মনে করি ওনার সেট আপ অনেক বড় এখান থেকে শুরু করে সেট আপ দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পাখির সেট আপ আমরা আমার ভিডিওটি না টেনে দেখবেন আমি আপনাদের সম্পূর্ণ সেট আপটি দেখাবো দর্শক বন্ধুরা আরিয়ান পেটস বার্ড টিপস থেকে সবাইকে স্বাগতম আমি পুনরায় আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমি এসেছি আমার খুব কাছের একজন বড় ভাইয়ের বাসায় যে আমার এই পাখির জীবনের লাইনে যাকে দেখে আমি পাখির জগতে এসেছি তার বাসায় উনি হলো নারায়ণগঞ্জের আমার সম্মানিত সেলিম ভাইয়ের বাসায় তো আমি সেলিম ভাইয়ের বাসার খামারে কিছু পাখি আপনাদের দেখাবো যারা এখনও পাখির সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কিছুটা হলো ধারণা হবে তো আমি যে পাখি জোড়া আপনাদের এখন দেখাচ্ছি এটা হলো চ্যাটারিং লরি চ্যাটারিং লরি লরির জগতে একটি খুব সুন্দর একটি প্রজাতির পাখি তো এটা হলো আপনার ব্রিডিং পেয়ার এরা ডিম বাচ্চা করেছে এরা অনেকবার ডিম বাচ্চা করেছে এটাও চ্যাটারিং লরি এরাও ডিম বাচ্চা করেছে আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটাও চ্যাটারিং লরি এটাও ডিম বাচ্চা করেছে এটা চ্যাটারিং লরি এটা নিউ অ্যাডাল বাট খুব দ্রুত এরাও ডিম বাচ্চা করবে তো দেখতে পাচ্ছেন পাখি এত সুন্দর পাখি কালার বডি ফিটনেস সব কিছু পারফেক্ট এত সুন্দর পাখি একমাত্র আমার ওস্তাদ সেলিম ভাইয়ের বাসায় দেখা যাবে কারণ যদি কেউ দেখতে চান এবং পাখি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপরে আমি চলে আসছি এটা হলো ব্ল্যাক ক্যাপ লরি এরাও ডিম বাচ্চা করেছে এরাও মিটিংয়ে রয়েছে ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন এদের বডি ফিটনেস কালার চমৎকার এরপরে আমি চলে আসছি এটাও ব্ল্যাক ক্যাপ লরি এত সুন্দর পাখির কালেকশন যেটা বলার বাইরে এত সুন্দর পাখি দেখতে হলে অবশ্যই আমাদের আমরা একবার নারায়ণগঞ্জে আসতে পারি নারায়ণগঞ্জে এসে ঘুরে যেতে পারি আসলে এত সুন্দর পাখি আপনারা দেখতে পাবেন এটাও দেখতে পাচ্ছেন এটাও ব্ল্যাক ক্যাপ লরি এরাও ডিম বাচ্চা করেছে এখানে যেটা রয়েছে এটা হলো ইউলুবিট ইউলুবিট ল্যাব লরি এরাও ব্ল্যাক ক্যাপ টাইপেরই বাট এদের দেখে দেখতে পাচ্ছেন বুকে একটা হলুদ কালার থাকার কারণে এদের ইউলুবিট বলে এরাও ডিম বাচ্চা করেছে এরাও মিটিংয়ে রয়েছে এরাও ডিম বাচ্চা করবে মাশাআল্লাহ দেখতে পারেন দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার মানে সেটা বলার বাহিরে আমরা যদি এত সুন্দর পাখি দেখতে চাই তাহলে অবশ্যই আমরা নারায়ণগঞ্জে চলে আসব আমাদের সেলিম ভাই ফার্মে যেটা বলার বাহিরে যে আমি এসে আমি মুগ্ধ আপনারাও আশা করি মুগ্ধ হয়ে যাবেন আপনারা যদি কোনো ব্যক্তি ভিজিট করতে চান এত সুন্দর পাখি দেখতে চান অবশ্যই আমাদের সম্মানিত সেলিম ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের অবশ্যই টাইম দেবে এবং সুযোগ দেবে এত সুন্দর ফার্ম দেখার জন্য আমি যে পাখি জোড়া দেখাচ্ছি আপনাদের এটা হলো কি পাখি এটা হলো কার্ডিনাল কার্ডিনাল লরি দেখতে পাচ্ছেন এরাও ব্রিডিং পেয়ার এরাও ডিম বাচ্চা করেছে এরাও মিটিং মুডে রয়েছে এরাও অবশ্যই দ্রুত ডিম বাচ্চা করবে এবার দেখতে পাচ্ছেন এটা হলো মেরিগোল্ড রেনবো লরি মেরিগোল্ড রেনবো লরি এরাও ডিম বাচ্চা করেছে আবার করবে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার লরির জগতের যত প্রজাতির লরি রয়েছে সব সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে আমাদের সেলিমের বাসায় এটা হলো ইয়েলো স্টেট লরি দেখতে পাচ্ছেন এরাও ডিম বাচ্চা করেছে এটা হলো ব্লু স্টিক লরি
এরাও ডিম বাচ্চা করেছে আর দেখতে পাচ্ছেন চমৎকার কালার আমি ভাবতে পারিনি যে লরির জগতে এত প্রজাতির লরি হয়ে থাকে যদি না আমি এই ফার্মে না আসতাম তাহলে হয়তো আমি দেখতে পেতাম না দর্শক বন্ধুরা আমিও চাই আমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে লরি জগতে যত প্রজাতির লরি রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এটা হলো রেড লরি এরাও ডিম বাচ্চা করেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এরপরে আমি চলে যাব এটা হলো অলিভ রেড কালার লরি এরাও ডিম বাচ্চা করেছে এটা হলো রেনবো লরি এটাও রেনবো লরির টেয়ার এরাও ডিম বাচ্চা করেছে এটা হলো লরি লরির সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা আমরা যে ফার্মে দাঁড়িয়ে আছি এখানেও অনেক প্রজাতির ময়ূর রয়েছে ময়ূরও রয়েছে এরাও ডিম বাচ্চা করেছে যেটা আমিও ভাবতে পারিনি যে এত বড় সেটআপ বাংলাদেশের মধ্যে এত বড় ব্রিডার এবং এত বড় সেটআপ রয়েছে যেটা বলার বাহিরে আপনারা যদিও বা দেখতে চান আপনারা সেলিম ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার ফার্মে আসতে পারেন দেখেন এত সুন্দর কালার আর এত ফ্রেন্ডলি এরা থাকে এত পরিবেশ যেটা বলার বাহিরে দর্শক বন্ধুরা পাশে কিছু প্রজাতির হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো চীনা হাঁস যেটা আমরা বাংলায় বলি চীনা হাঁস গ্রামগঞ্জে রয়েছে দেখতে পাচ্ছেন এদেরও সেটআপ এখানে রয়েছে এরাও কিন্তু ডিম নিয়ে বসে আছে ইতিমধ্যে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এরা কিন্তু ডিম নিয়ে ইতিমধ্যে বসে রয়েছে